সালামু আলাইকুম, টাচবেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সিঙ্গাপুর প্রবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো সিঙ্গাপুরে যে ড্রাইভিং লাইসেন্সে যে জুম মিটিংয়ে ক্লাস করতে হয়, এটা কয়টা ক্লাস করতে হয়, কীভাবে করতে হয় এবং এর প্রসেসটা কী, সবটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো জুম মিটিংয়ে আপনাকে টোটাল 5টা ক্লাস করতে হয়, তার মধ্যে 4টা হচ্ছে বেসিক থিওরি লিসন 2টা, আর ফাইনাল থিওরি লিসন 2টা, আর একটা হচ্ছে এটা টেস্ট 3-র পরে, এটা বেসিক অ্যাসাইনমেন্টের যেটা আছে সেটা আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আমি সরাসরি নিয়ে যে দেখাবো যে কীভাবে আপনার এটা ক্লাসটা বুকিং দিবেন এবং কীভাবে ক্লাসটা করবেন, আর জুম মিটিংয়ে কীভাবে আইডিটা বসাবেন, এই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সিঙ্গাপুরে প্রতিনিয়ত ড্রাইভিংয়ের বিষয়ে বা অন্যান্য বিষয়ে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক, কীভাবে আমরা এই ক্লাসটা বুকিং দিতে পারবো এবং কোন ক্লাসটা আগে করব সেটাই আমি দেখে দেবো। তো আমার অ্যাকাউন্টে চলে আসছি, অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে দেখেন আমি এখানে থিওরি ট্রেনিং যেটা আছে, থিওরি ট্রেনিং এই যে এটা এটা আমি বুকিংয়ের উপর চাপ দেব। বুকিং উপর চাপ দেওয়ার পরে এখানে দেখেন এখানে বেসিক থিওরি লিসন একটা আসছে, আর বেসিক থিওরি লিসন একটা, আর এখানে ফাইনাল থিওরি লিসন একটা, দুইটা আসছে, বেসিক থিওরি লিসন আর ফাইনাল থিওরি লিসন। বেসিক থিওরি লিসনটা আমি প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করাই আছে এখান থেকে, সিলেক্ট না করলে আপনি সিলেক্টটা করে নেবেন। নেওয়ার পর এখানে সাবমিট করে দিলাম, সাবমিট করে দেওয়ার পর এখান থেকে দেখেন একটু উপর দিয়ে খেয়াল করেন, এখানে লিসন 1 লিসন 2 দুইটা আছে, এখানে লিসন 1 নাম্বার আছে 1.01 আর একটা আছে 1.02, দুইটা আছে, অটোমেটিক 1.02 সিলেক্ট আছে। আপনি এই 1.01টা আপনি সিলেক্ট করে নেবেন অবশ্যই, সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর এইটা আগে বুকিং দিয়ে নেবেন, আপনার সময় অনুযায়ী যেই সময়টা আপনার ফ্রি থাকবেন সেই সময় অনুযায়ী এটা বুকিং দিয়ে নেবেন। তারপরে বুকিংটা দেবেন আপনি হচ্ছে এই 1.02 এটা বুকিং দেবেন। এটা হচ্ছে বেসিক থিওরি হচ্ছে 2টা লিসন, এই লিসনটা শেষ করার পরে আপনি হচ্ছে ফাইনাল থিওরিটা করবেন। ফাইনাল থিওরি হচ্ছে 2টা লিসন বা 2টা একসাথে করলে সমস্যা নাই, আপনি এটাও বুকিং দিয়ে আগে করতে পারবেন, এটাও বুকিং দিয়ে পরে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি হচ্ছে প্রথমে 1.02 আগে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একটা বিষয়টা আছে এটা আপনাকে প্রাথমিক ধারণা দেবে, 1.01 এটা প্রাথমিক ধারণা দেবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ধাপে, তো আপনি যদি লাস্টের আগে করেন আর ফার্স্টেরটা পরে করেন তো কেমন দেখায়, এটা ভালো দেখে না, আপনার বুঝতেও সমস্যা হবে, জানারও একটু বিষয় আছে সব কিছু। এটা হচ্ছে টোটাল 100 মিনিট ক্লাস, আর হচ্ছে 10 মিনিট এটা হচ্ছে বিরতি, এই টোটাল 90 মিনিট ক্লাস। এটা বুকিং দেওয়ার পরে সেম আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর আপনি এই ফাইনাল থিওরি যে লিসনটা আছে এটা বুকিং দেবেন, এটা সিলেক্ট করলাম FTL ফাইনাল থিওরি লিসন, এটা বুকিং দেবেন, সাবমিট। সাবমিট করার পর সেম আপনি হচ্ছে এই 1.01টা আগে বুকিং দিয়ে দেবেন, তারপরে পরেরটা বুকিং দেবেন 1.02, সেম একটাই, দুইটা কিন্তু একই রকম। এটা টোটাল 4টা ক্লাস, 4টাতে শেষ করবেন, অবশ্যই একটা 3টা করা যাবে না বা 2টা করা যাবে না, 4টাই করতে হবে আপনাকে। এটা হচ্ছে করোনার জন্যে এটা অনলাইনে করা হয়েছে, এটা অনলাইনে করতে হয়। আরেকটা আছে এখান থেকে নিচে, আমি আবারও বেঁকে যাচ্ছি, বেঁকে যাওয়ার পরে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, এটা যেটা 5টা আছে তার মধ্যে 4টা তো হয়ে গেল, 2টা বেসিক 2টা ফাইনাল শেষ। আরেকটা আছে যেটা আছে 3 নম্বরটা, যে টেস্ট 3 যখন শেষ হবে আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে, টেস্ট 3 যখন শেষ হবে তখন আপনি এইটা বুকিং দিতে পারবেন, এই নিচের এটা বুকিং দিতে পারবেন। এটা আপনি প্রথমে বুকিং দিতে পারবেন না, এটা যখন আপনার আর ড্রাইভিং ক্লাস টেস্ট 3 যখন পার হবেন তখন এটা বুকিং দিতে পারবেন, তার আগে এটা বুকিং দেওয়ার, এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার না। প্রথম যেটা আছে বেসিক থিওরি 2টা, ফাইনাল থিওরি 2টা, এটা অবশ্যই আগে কমপ্লিট করে নেবেন। আর এটা কমপ্লিট, এটা বুকিং দেওয়ার পরে আপনি যিনি ক্লাস থাকবে তার আগের দিনে, তার আগের দিন বৈকাল 4টার আগে বা 4টার পরে এরকম সময়ের মধ্যে আপনাকে মেসেজ দিয়ে দিবে এরা। এই মেসেজটা কেমন হয় সেটাও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি, এবং এই মেসেজটা দিয়ে আপনি কীভাবে ঢুকবেন সেটাও আমি দেখে দিচ্ছি। দেখেন এখানে এক্সাম্পল আমাকে মেসেজ দেওয়া হয়েছে, এটা এটা আমাকে মেসেজ দিয়েছে, তো এই মেসেজটা
আপনাকে এখানে সব কিছু ডিটেল লিখে দিয়েছে, আপনি যদি বুঝতে না পারেন আমি একটু আপনাদের সরাসরি দেখে দিচ্ছি। এখানে জুম আইডি দেওয়া আছে আর এখানে এক্সাম্পল নামটা দেওয়া আছে, কীভাবে আপনি নামটা লিখবেন আমি সরাসরি আপনাদেরকে দেখে দিচ্ছি নামটা আপনি কীভাবে লিখবেন। আর আপনার যদি মেসেজ না আসে বা কোনো সমস্যা হয় ওদের ওয়েবসাইটে যে ওদের নাম্বার আছে বা এখানে এক্সাম্পল একটা নাম্বার দেওয়া আছে, এখানে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি প্রবেশ করতে না পারেন তো 40 মিনিট আগে এদের সাথে যোগাযোগ করবেন বা কোনো সমস্যা হলে আপনার এদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই। আমি এখান থেকে এদের জুম আইডিটা নিয়ে নিলাম, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমার জুম অ্যাপসে যাব। জুম অ্যাপসে যাওয়ার পরে জুম অ্যাপসে চলে আসছে, এখান থেকে কিচ্ছু করার আপনার দরকার নাই। এখানে জয়েন্ট মিটিং যেটা আছে, জয়েন্ট মিটিং এইটার উপর চাপ দেবেন। এখানে সাইন আপ সাইন ইন এটা কিচ্ছু করার দরকার নাই। জুম জয়েন্ট মিটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে যে আইডিটা আমি কপি করে নিলাম সেই আইডিটা আপনি এখানে পেস্ট করে দেবেন বা আপনি লিখে নিতে পারেন, সমস্যা নেই খাতাত। আর এখানে এক্সাম্পল আপনার নামটা কীভাবে লিখবেন, এখানে আমার নামটা লিখে দিয়েছি এক্সাম্পল। আপনার পারমিটের শেষে যে পিন নাম্বারটা থাকে 4টা প্রথম লিখবেন, ওয়ার্ডটা 4টা লিখবেন, তারপর আপনার পুরো নামটা লিখবেন পারমিটে যেভাবে আছে ঠিক ওইভাবে আপনি পুরো নামটা লিখে যাবেন। লেখার পরে এই জয়েনিংয়ে যে জয়েনিং যেটা আছে এই জয়েনিং এটার উপর চাপ দেবেন। এটার উপর চাপ দিলে পাসওয়ার্ডটা চাবে, সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার ওই যে ইমেল মেসেজটা দিয়েছিল সেই মেসেজে কিন্তু একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দিলেই আপনি সরাসরি মিটিংয়ে জয়েন করতে পারবেন। অবশ্যই 10 মিনিট আগে আপনি জয়েন করবেন, আপনাকে অবশ্যই 10 মিনিট আগে জয়েন করতে হবে বা কোনো সমস্যা হলে ওদের যে নাম্বার আছে ওদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।